নিজের ব্যক্তিত্বকে কিভাবে আকর্ষণীয় করে গড়ে তুলব। এক, ব্যক্তিত্বের সাথে বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে তথ্য ভাণ্ডার প্রচুর সমৃদ্ধ করা প্রয়োজন। দুই, পোশাক আশাকে অত্যন্ত রুচিশীল এবং মার্জিত মনের পরিচয় দিতে হবে। তিন, সর্বদা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চার, কোথাও কোনো প্রোগ্রাম থাকলে কিংবা কোথাও উপস্থিত হওয়ার ক্ষেত্রে যথামত টাইমে গিয়ে পৌঁছানো জরুরি। পাঁচ, নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা মেনে চলতে হবে। ছয়, নিয়মিত সুগন্ধি ব্যবহার করতে পারেন, এতে করেও মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাত, ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি আধুনিক করতে হলে শুদ্ধ এবং প্রমিত বাংলায় কথা বলা শিখুন। আট, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে, পুরনো পন্থা এবং পদ্ধতিকে আঁকড়ে পড়ে থাকা যাবে না। নয়, নতুন জেনারেশনের সাথে অলওয়েজ যোগাযোগ রক্ষা করে চলতে হবে। দশ, কথাবার্তা সাবধানের সাথে বলতে হবে, শব্দচয়ন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এগারো, ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে মুখে অলওয়েজ একটি হাসি হাসি ভাব থাকতে হবে। বারো, নিজেকে সর্বদা উদ্দীপ্ত, চাঙ্গা এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তেরো, যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো মানুষের ভিড়ে নিজেকে একাকার করে ফেলতে পারতে হবে। চৌদ্দ, ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে একজন ভালো বক্তা হওয়া খুবই জরুরি, এটি ভালো এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের একটি অন্যতম দিক। পনেরো, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং নিজেকে আরও বেশি স্মার্ট করতে হলে নিজেকে কোনো ঝামেলায় জড়ানো যাবে না। ষোলো, কেউ আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসলে হাসি দিয়ে তাকে বিদায় দিয়ে দিন, কিন্তু তাকে পাল্টা আক্রমণ করতে যাবেন না। সতেরো, অন্যের কথা মনোযোগ সহকারে শোনার মানসিকতা থাকতে হবে, কথার ফাঁকে ফাঁকে মানুষের সাথে সহমত পোষণ করুন। আঠারো, তবে ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য, আরও বেশি প্রখর ও মনোরম করার জন্য চাটুকারিতা এবং দাসত্বকে অবশ্যই বর্জন করতে হবে।